नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। আসানসোল কর্পোরেশনের কাছে কুলটির যে 28টি ওয়ার্ড, সেই 28টি ওয়ার্ডের বিভিন্ন যে কাজ কর্মসূচি ছিল সেইটা নিয়ে আজকে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের যে দুজন মেম্বার এখানে আছেন ওনাদের কাছে আমরা একটা দাবিপত্র পাঠালাম। সেই দাবিপত্র মূল হচ্ছে যে এখনও হাউস কানেকশন অনেক জায়গায় হয়নি, বাড়িতে বাড়িতে হাউস কানেকশন জলের হয়নি, কিংবা এখানে যারা সেলফ হেল্প গ্রুপ মেয়েরা আছে তাদেরকে ট্রেনিং করানো হয়নি। এই ধরনের প্রচুর ইলেকট্রিক পোলের লাইট জ্বালাবার কিছু কিছু জায়গা আছে, পুজোর সামনে এই পুজোর সময় সেই লাইটগুলো জ্বালাতে হবে, এই ধরনের আছে। যেমন আপনার আসানসোল কর্পোরেশন থেকে বিভিন্ন খেলার সামগ্রী দেওয়া, কোন কোন ক্লাবকে হলো না দেওয়া হলো সেইটাকেও আমরা জানতে চেয়েছি। সেই ক্ষেত্রে এই ধরনের আমরা 17 দফার দাবি নিয়ে আমরা করছি। যেমন জলের এখানে একটা জলের ট্যাঙ্কি হয়েছে আসানসোল যে কর্পোরেশন এলাকায়, বিশেষ করে কুলটি বিধানসভায় প্রায় 18টি জলের ট্যাঙ্কার যে প্রাইভেট কন্ট্রাক্টর আছে তারা কিন্তু যে অর্ডার পাচ্ছে, একটা ট্যাঙ্কারে তিনজন করে ম্যান পাওয়ার তাদেরকে দিতে হবে, তারা কিন্তু একটা ম্যান পাওয়ারে কাজ করছে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে সেই সমস্ত ট্যাঙ্কারে নতুন করে ছেলেদেরকে নিয়োগ করতে হবে। এবার এই নিয়োগ প্রসেসটাকে কর্পোরেশনকে দেখতে হবে। দেখুন, ডেভেলপমেন্ট সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গে করেছে, তার প্রমাণ 213টা সিট মানুষ আশীর্বাদ করেছে, নির্বাচিত হয়েছি। কিন্তু কুলটি বিধানসভাতে আমরা পরাজিত আজকে। পরাজিতর কারণ হিসাবে আমরা বেশ কিছু জিনিস তুলে ধরেছি। কুলটির সাধারণ মানুষ এখানকার বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু আপনারা জানেন বা সাধারণ মানুষ জানে যে বিজেপি এখানে কোনো রকম কাজ করে না। এখানকার শিল্পাঞ্চল অঞ্চল এলাকা, এখানকার কয়লা শ্রমিক বেশি, এখানে ECL BCCL এর মতন শ্রমিক সংখ্যা বেশি, কিন্তু বিজেপি জাস্ট নাকে তেল দিয়ে ঘুমোয়। ডেভেলপমেন্টের কাজ যেটা আছে সেটা কর্পোরেশন করে। আমরা আরও যে কর্পোরেশনের কাজের সাথে যাতে হাতে হাত মিলিয়ে কর্পোরেশনের সাথে কাজ করা যায় তার জন্য আমরা আজকে আমাদের একটা দাবিপত্র কুলটি ব্লক তৃণমূল যুব তরফ থেকে তুলে দিলাম। ওনারা যথেষ্ট সুন্দরভাবে মিটিং করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদের কথা ওনারা শুনেছেন, এবং হায়ার লেভেলকেও ওনারা এটা করবেন। যেমন কুলটিতে একটা অডিটোরিয়ামের ব্যবস্থা করা, আপনাদের মাধ্যম দিয়ে আমরা সেল গ্রোথ ওয়ার্ক এখানে আছেন, ECL আছে, BCCL আছে, একটা কথা তাদেরকে বলছি যে আপনারা কুলটির মানুষের স্বার্থে, সাংস্কৃতিক মানুষের স্বার্থে আপনারা জায়গা দেন, 5-6 বিঘা জায়গা দেন, কিংবা CSR ফান্ডে যে টাকা আছে প্রায় 400 কোটি করে এক একটা কোম্পানির সাবসিডিয়ারির কাছে টাকা আছে, সেই টাকাটা মানুষের কাজে লাগান। আর পশ্চিমবঙ্গ সরকার সেখানে কুলটির মানুষকে অডিটোরিয়াম দেবে, কারণ তাদেরও একটা নৈতিক দায়িত্ব থাকে। বিজেপির যিনি বিধায়ক আছেন ওনাকেও বলছি, আপনার একটাই কাজ, কুলটির বুকে একটা স্কোর 5-6 বিঘা জায়গা। দেখব সেটা নিয়ে পর্যালোচনা করছি। আর বর্তমানে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে জনস্বাস্থ্য, কারণ আমাদের কর্পোরেশন এলাকায় যারা ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সদাতার সংখ্যাটা তো আর এর মধ্যে বেড়ে যায়নি, 2 বছরে যা ছিল তাই রয়েছে। কিন্তু আমাদের নতুন জিনিসটা যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই মুহূর্তে জনস্বাস্থ্য। তো সেই জনস্বাস্থ্যে যেটা আসছে সেটা হচ্ছে ভ্যাকসিন। তো ভ্যাকসিনেশানে আমরা পুরোপুরি জোর দিচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে আমরা ভ্যাকসিনেট করতে পারি, কারণ প্রত্যেকটা মানুষের মাথায় যেটা চিন্তা এই মোমেন্টে সেটা হচ্ছে করোনা থেকে বাঁচবো তবেই সব কিছু হবে। করোনা থেকে যদি আপনি বাঁচেন তবে সব কিছু খুলবে, স্কুল খুলবে, কলেজ খুলবে, মানুষের রোজগার বাড়বে। তো সেই জন্য আমরা প্রথম কর্পোরেশনের তরফ থেকে যেটাতে নজর দিচ্ছি ভ্যাকসিনেশানে এবং জনস্বাস্থ্যে সার্বিকভাবে। যেমন জঞ্জাল পরিষ্কার নিয়ে আমরা দেখেছেন, আমি 9 এবং 10 নম্বর গ্রহণের দায়িত্বে রয়েছি এবং দায়িত্ব গ্রহণের পরেই 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি, যেখানে রেগুলার পরিষ্কার সম্পর্কিত তথ্য আমরা আপলোড করে দিচ্ছি, মানে ডাউনলোড করছি বা আপলোড করছি, ওখানে চলছে এবং ওনাদের সাথে রেগুলার ইন্সপেকশন হচ্ছে এবং যোগাযোগ রাখছি। এবং জল, যেখানে আপনারা দেখেছিলেন যে ক্লোরিন যাতে ঠিকঠাকভাবে ঠিক পরিমাণে মেশানো হয়, না কম না বেশি, সেই নিয়ে MED মানে মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের ডেকে এবং আমাদের কর্পোরেশনের বড় বড় ইঞ্জিনিয়ারদের ডেকে আমরা মিটিং করিয়েছি এবং একটা পর্যালোচনা যাতে রেগুলার চলতে থাকে, নিয়মিত চলতে থাকে, তার ব্যবস্থাও আমরা করেছি। তা আমাদের কর্পোরেশন এখন মূল লক্ষ্যই হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা। এবং এই বর্ষা দেখছে নিম্নচাপ এসছে, যার জন্য আমরা রাস্তা করবো বলেও একটু পিছিয়ে আসতে বাধ্য হলাম, কারণ আবার নষ্ট হবে, জলের কানেকশনের জন্য বেশ কিছু রাস্তা কাটা হবে। তো পুজোর আগে আমরা আপাতত পটহোলসগুলোকে বন্ধ করে দিচ্ছি, রাস্তা মেরামতি শুরু করছি পুজোর আগে আগে, এবং তারপর একটু নিম্নচাপ বা বাদবাকিগুলো বন্ধ হলে সমস্ত রাস্তায় আশা করি কিছুদিনের মধ্যে ভালোভাবে তৈরি হয়ে যাবে।
17টা দাবি দিয়েছেন, আর যা দাবি আছে সে মানুষের জন্যে আছে। আজকে কুলটি ব্লক তৃণমূল ইউথ কংগ্রেস যে দাবি দিয়েছেন মানুষের জন্যে দিয়েছেন, যেহেতু দিদি অনেক কাজ করছেন, আজকে বাংলায় কাজের কোনো মানে কমি নাই, সবই কিছু করছেন উনি। ডেভেলপমেন্ট থেকে নিয়ে মানুষের কী দরকার, মেয়েদের কী দরকার, কন্যাদের কী দরকার, স্টুডেন্টদের কী দরকার, সবই উনি পুরো করছেন। তার মধ্যে কিছু দাবি এসেছে, যেহেতু ডেভেলপমেন্টের ব্যাপার আছে, হ্যাঁ, পানীয় জলের ব্যাপার আছে, সেগুলো আমরা দেখে নিব। আশা করি ওইরকম কিছু ডিমান্ড নেই, যেটা মানে মানুষ পায়, যে কর্পোরেশন থেকে যেটা ইয়ে দেওয়া হয়, মানে ফ্যাসিলিটিস দেওয়া হয়, সে ফ্যাসিলিটিসটা ফুলফিল যেরকম হয়, ওই পরিষ্কার রাস্তা, পরিষ্কার রাস্তায় গর্ত আছে, রোড খারাপ আছে, সেগুলো দেখে নিতে হবে। আর আমরা আশা করি এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো সব কাজ ঠিকই হচ্ছে, আমরা করে নিব। দেখা যাচ্ছে বেশ কিছু ওয়ার্ড নাম্বার উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিগত 5 বছরে কী কাজ হয়েছে তার একটা তালিকা দিতে। হ্যাঁ ঠিক আছে, ওনারা দিয়েছেন, কী তালিকা সেগুলো তো আমরা বলতে পারবো না, সেটা অফিস জানাবে, আমরা অফিসে এটা দিয়ে দিব। অফিস কী কাজ হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের, আমাদের কত কাজ হয়েছে, এক একটা ওয়ার্ডের এক লিস্ট করা আছে, কী কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে, সব লিস্ট সেগুলো আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো এখানে কি বিধানসভা নির্বাচনের উজ্জ্বল যেটা যে হারার পর সেসব ওয়ার্ডগুলো কি মার্ক করা হয়েছে যেগুলোতে পরাজয় হয়েছে? না না, ওইরকম কোনো ব্যাপার নেই। দেখুন, হার আর জিত যে কথাটা যেটা তো হয়ে গেছে, সবাই জানে কি মানে, যেন যখন উজ্জ্বল দা হেরে গেছেন আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে উনি হেরেছেন, কিন্তু যে যেটা ডিমান্ডটা ওনারা রাখলেন, হ্যাঁ, এই কাজ কম আর বেশি সেটা আমরা দেখে নিব অফিস।